বিভিন্ন মহলে গুঞ্জন চলছে ভারতে পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর সীমান্তে নানক আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে। তবে তাকে আটকের বিষয়টি বিজিবি, পুলিশ কিংবা র্যাব কেউ নিশ্চিত করেনি। নানকের আটকের বিষয়ে জানতে চাইলে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সীমান্তে কাউকে আটক করা হয়নি, তবে নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবি 5-2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, বিজিবির কাছেও এ ধরনের গুঞ্জনের খবর রয়েছে, তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বিষয়টি জানার পরে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। জানা গেছে, গত শনিবার শ্রীমঙ্গল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা BM সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করে। এরপর অনেকের মুখে শোনা যায়, শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ বলছেন, তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চাবাগান এলাকায় অবস্থান করে। সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন, কিন্তু সীমান্ত এলাকার বাসিন্দারা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিকউদ্দিন আহমেদ বলেন, তিনিও এমন গুঞ্জন শুনছেন, তবে কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। তিনি মনে করেন, সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত। এদিকে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন বলে লোকমুখে খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকেও এরকম খবর প্রচার হয়। তবে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি। আইবিটিভি USA নিউজ ডেস্ক।